তো বন্ধুরা, এরকম ইন্ট্রো ভিডিও যদি আপনি মোবাইল থেকে তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিও প্রথম দেখছেন বা আগামীতে এরকম টাইপের ভিডিও দেখে দেখে শিখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে দাবিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আমার একটা ভিডিও নোটিশ মিস না হয়। তো বন্ধুরা, এরকম ইন্ট্রো ভিডিও তৈরি করে আপনি কিন্তু আপনার চ্যানেলে ব্যবহার করতে পারেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো কাইনমাস্টার চলে এসেছি, কাইনমাস্টার এসে প্লাস এখানে ক্লিক করুন। পজিশন মতো বসিয়ে নেবেন। আমি তখন নিচের দিকে একটু নামিয়ে পজিশন করে বসিয়ে নিচ্ছি। তারপরে আপনি আর ফন্টটাকে চেঞ্জ করে নিতে পারেন, রেগুলার টাই সবথেকে বেটার থাকবে। এরপরে কালারটাকে আপনি চেঞ্জ করতে পারেন নাও করতে পারেন, আমি চেঞ্জ করলাম না। এরপর ইন অ্যানিমেশনে এসে এটাকে আমি ইন্টার স্লাইড ডাউন দিয়ে 0.5 রেখে দিচ্ছি। এরপর প্রথমে চলে আসুন, প্রথমে এসে এরপর প্লে করে দেখুন যেখানে কিওয়ার্ড টাইপ স্টার্ট হচ্ছে ওখানে একটু সামনের দিকে চলে আসবেন। সামনের দিকে এসে এখানে লেয়ারে চলে আসবেন। লেয়ারে এসে আপনি আপনার চ্যানেলের নাম লিখে সার্চ দেবেন। আমি আমার চ্যানেলের নাম লিখছি, লিখে নিলাম। এবার এটা আপনি একটু ছোটো করে মাঝখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন ওখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এটা আমি কালারটাকে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে এটাকে আমি ইন অ্যানিমেশন দিয়ে দিন, লেটার বাই লেটার দিয়ে এটাও আপনি 0.5 রেখে দিতে পারেন। তারপর টাইম লাইনটাকে গ্রিন স্ক্রিনের সমান অবধি রেখে দেবেন। একটু ছোটো করে সমান করে দিলাম, কিছুদিনভাবে প্লে করে দেখেন কিন্তু কত সুন্দরভাবে কিন্তু ইন্ট্রো রেডি হয়ে গেছে। আপনার
চ্যানেলে লাগিয়ে চ্যানেলের লুক ফিরিয়ে আনতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।